জনাব ফজিলাতু শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ কো জো মুর্শিদাবাদ সে তশরীফ লাইন হ্যাঁ ফজিলাতু শেখ আনোয়ারুল হক ফাইজি হাফিজাহুল্লাহ সে আদবান আরজ হ্যাঁ কি মাইক পর তশরীফ লাইন সিফ এক ইয়া জিয়াদা সে জিয়াদা ডেড় মিনিট আপনি বাতে রাখেন জাযাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুযোগ্য সভাপতি সাহেব ওলামায়ে কেরাম সুপ্রিয় ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উপযুক্ত সময়ে উপযুক্ত আলোচ্য বিষয়ের উপরে আলোকপাত জামিয়াতুল ইমাম আলবানী পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে এ থেকে এটা প্রতীয়মান হয় যে জামিয়াতুল ইমাম আলবানীর পরিচালক মণ্ডলী শুধু ইসলামের পঠন পাঠনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পরিস্থিতির উপরে সূক্ষ্ম দৃষ্টি রেখে সেই অনুযায়ী তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে ইসলামের প্রচার প্রসার কল্পেও অতুলনীয় ভূমিকা পালন করে চলেছেন। আলহামদুলিল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানা জনের নোংরা ষড়যন্ত্রে যখন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মহাদ্দিক মুহাদ্দিস মুআল্লিফ মুসান্নিফ ফকীহ তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বলা যেতে পারে বিংশ শতাব্দীতে যে এক প্রকারের জড়তা ছিল তাকলিদ সহ নানা বিষয়ে, বলা যেতে পারে তাহকিক বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ হলেও আপনার এই নিকটবর্তী সময়ে এই বিষয়টা অত্যন্ত ঝিমিয়ে পড়েছিল বলা যেতে পারে। সেই মুহূর্তে আল্লামা নাসিরউদ্দিন আলবানী যে গবেষণার দ্বার উন্মুক্ত করেছেন তার লক্ষ লক্ষ ছাত্র মদিনা ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করে চলেছেন। আর এই বিষয়ে যখন নানাজনের নোংরা ষড়যন্ত্রে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর নানা দিক বিদ্ধ, সেই মুহূর্তে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহর বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আজকে যে আলোচনা হলো এটা বলা যেতে পারে ভারতবর্ষের পশ্চিম বাংলার মাটি অঞ্চলে এত গঠনমূলক এবং অতুলনীয় আলোচনা যা অবশ্যই অত্যধিক প্রশংসার দাবি রাখে। আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সহ শিক্ষক মণ্ডলী এবং এর সাথে যারা নানাভাবে জড়িত আছেন এবং এখানে যারা মেহমান অতিথি আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন তাদের সকল পরিশ্রমকে আল্লাহ তাআলা কবুল করেন এবং আজীবন যাতে আমাদেরকে সঠিক দিনের খাদেম তথা সেবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন কে বাদ মে আওয়াজ দে রাহা হুম মদিনা মুনা